আচ্ছা তোমার কি ভয় হয়? শোনো, আমার ভয় হয় যদি তুমি বিয়ের পর ভাবির মতো চেঞ্জ হয়ে যাও। এতদিন ধরে তুমি আমার সাথে প্রেম করছো, তোমার কি তাই মনে হয়? বেকার জীবনে কষ্ট, আমি তোমাকে কি করবো যাবো বলো? তোমারও বুঝতে হবে, আমি চেষ্টা করতেছি। তুমি ভেঙে পড়ো না, দেখবে তোমার চাকরি ঠিক হবে। মা বাবার কাছ থেকে দোয়া নাও, তোমার চাকরি অবশ্যই হবে। আচ্ছা, মা বাবা সুস্থ আছে তো? আব্বা মা ভালো আছে, তাদের বয়স হয়ে গেছে, এখন তারা প্রায় অসুস্থ থাকে। তবে আল্লাহর রহমতে আমি আব্বা মাকে খুব ভালোবাসি, আমি পবর করে আব্বা মা আমার কাছে স্থান দিয়েছি। তুমি মা বাবাকে কখনো কষ্ট দিও না। আচ্ছা, তুমি কি বিয়ের পর আবার কিন্তু পাল্টে দেবে না? কেন, বিয়ের পর আমি কেন পাল্টাবো? তোমার মা বাবা তো আমারও মা বাবা। আচ্ছা, তোমার চেহারাটা যেরকম সুন্দর, তোমার মনটা অনেক সুন্দর। থাক থাক, আর বাড়িয়ে বলতে হবে না, এবার চলো তো যাই। আচ্ছা চলো। ইস, জোরে গাড়া ফাইটে যাইতেছে আর ভালো লাগে না। আল্লাহ, যে কত কষ্ট আমার কপালে লেগেছে, আর কত দিন যাব কাম করতে, আর সইতাছে না। মাথাটা ফিরা পড়ে যাইতেছে আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কত কষ্ট জানলায় কপালে লেগেছে। মা, ও মা, কোথায় গেছো তুমি? মা মা কোথায় গেলো? মার একটু খুঁজে পাইতেছে না। মা ওখানে কি করতেছে? যা দেখি মা ওখানে কি করতেছে। মা তুমি এখানে, আরে সারা বাড়ি তোমার খুঁজতেছে, তুমি এখানে কাপড় চোপড় দিতেছো। কার কাপড় চোপড় দিতেছো তুমি? ভাই ভাবি কাপড় চোপড় দিতেছো? হ্যাঁ বাবা, ভাবলাম কাজ নাই, কাপড় চোপড় কয়টা ধুয়ে দিই। আমি তো মা তোমার আর বাবার কাপড় চোপড় ধুয়ে দিই, তুমি ভাই ভাবির কাপড় চোপড় দিতেছো? মা ওটা মা তোমার কাপড় চোপড় দিতে হবে না, ওটা মা ওটা। এ কি মা, তোমার শরীরে অনেক জ্বর দেখা দিতেছে, তুমি এই জ্বর নিয়ে শরীরে কাজ করতেছো? ও কিছু না বাবা, কাপড় চোপড় ধোয়া বাদ দাও, কোথায় যাচ্ছেন আপনি? এটা ভাবি আপনি কি বলতেছেন, মার শুনলে অনেক জ্বর, আপনি জ্বর সব গায়ে হাত দিয়ে দেখছেন, আপনি মার এই শরীরে আপনি জ্বর কাপড় চোপড় দিতে বলতেছেন? জ্বর না ছাই, এই কাজের কথা বললেই জ্বর আসে, নাটক করে, জান কাজ করেন। এটা ভাবি আপনি কি বললেন, যে মা অভিনয় করতেছে, মার শরীরে কতটুকু জ্বর আপনি একবার হাত দিয়ে দেখছেন, এই অসুস্থ শরীরে মায়ের আপনি কাপড় চোপড় দিতে বললেন? গায়ে হাত দিয়ে দেখতে হবে না, আমরা জানি কাজের কথা কইলেই খালি শুধু বাহানা। এই কাপড় চোপড় পরে আসো, সব আমার স্বামীর টাকা। শুনেন, আপনি যে স্বামীর অহংকার করতেছেন, এই স্বামী এই মার 10 মাস 10 দিন পেটে রেখে গর্ব করে লালন পালন করেছে, আর আপনি মাকে অসুস্থ শরীরে আপনি কাপড় চোপড় ধোয়ার কথা বলতেছেন? ছি, আপনি ভাব তোমার কি নয় যে আপনি আমার ভাই বোন। কি এত বড় কথা আমাকে, আজকে তোমার ভাই বাড়িতে আসুক, একটা হ্যাস্ত ন্যস্ত করবই। চলো মা আমরা ঘরে যাই। তাই চল বাবা। বাবা তোর সেবা সুস্থ যায় আমি ভালো হয়ে যাবো বাবা, খারাপ একটু প্রশ্নই আসে না। মামা আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না, এখন আমার মায়ের একটা চাকরি, আমি আর কি করবো না বলো।
তোমাদের অনেক জ্বর শুনবে মা, একটু জল পটি দিই মা। না বাবা লাগবো না, আমি একাই ভালো হয়ে যাবো। না বাবা তুই কষ্ট করিস না বাবা। এখন যদি মা তোমার কিছু হয়ে যায় মা আমি কি করবো মা বলো? না আমার একটা চাকরি না, আমি তোমার বন্ধু মানে দুটো বাত আমি খাওয়াতে পারি না মা ঠিক মতো। আমার মনে অনেক কষ্ট মা, তোমাকে বুঝাইতে পারতেছি না কি করবো বলো না। বাবা রে মা বাবা চিরদিন কারো বাইসা থাকে না রে বাবা, আমি দোয়া করি আল্লাহর কাছে তুই জানি একটা ভালো চাকরি পাস রে বাবা, তাইলে আমাকে দুঃখ কষ্ট সব গুছে যাইব। তাই মা তুমি আমার জন্য দোয়া করো মা, তুমি চাই মা তোমার কাছে দোয়া করো মা। আরে মা বাবটা কোয়া লাগে রে, মা বাপ সন্তানের জন্য সব সময় দোয়া করে, যা আমি আল্লাহর কাছে কামনা করতেছি তুই জানি একটা ভালো চাকরি পাস বাবা। মা বাবা কোথায় গেছে? বাবাকে দেখতে পারছি না। জানি রে না বাবা, তোর বাবা যে কোথায় গেছে আমি বলতে পারব না। খুব খারাপ লাগতেছে? এই সময় লাগবই তো, কি করো আমার তো করার কিছু নাই। যা বাবা তাহলে রাত হয়ে গেছে, তুই দোকান থেকে ওষুধ নিয়ে আয়। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মার কাছে বসো বাবা, আমি মাঝে ওষুধ নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা বাবা ঠিক আছে বাবা। তাহলে আমার মা কি করুন তো, আমার তো হাতে টাকা পয়সা নাই। আমিও তো বুঝি তোমার হাতে যে টাকা নাই, তুমি আর কি করবো আমার জন্য? আমি তোমার জন্য কিচ্ছু করতে পারতেছি না, পোলাটাও বেকার। বড় বোলার কাছে মুখ পাই না, সাহস পাই না, ওই বোর জন্য সব সময় কেটুর 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 করে। আমি যে কি করি, তুমি কষ্ট করো কাপড় চুপড় দাও, আমি খড়ি এনে দেওয়া লাগে আমার রান্না করি, কপালের কথা কি কমো। তোমার কিছু করা লাগবে না, আমাকে কপালে যা আছে তাই ওই বোর। তো আল্লাহর কাছে দোয়া করো দুঃখ কষ্ট সব বসে যাবে। আমি তো সেই আশায় রয়েছি কালামের বাপ, জানি ছোট ফুলার একটা চাকরি হয় তাহলে ময়ূরেও শান্তি পাবো। দেখো আজ একটা টাকাও হাতে নাই, হাতাইতে পারি না, কত টাকা দুই হাত দিয়ে হাতাইছি লাগছি, তোমার কাছে দিছি তুমি রাখছো চাইছি দিছো, আজ তুমি একটা টাকাও আমাকে দিতে পারতেছ না। আজ ছোট পোলারে পাঁচটা টাকা দিব তাও দিয়া পারি না, দুঃখের কথা কি কমু। কালামের বাপ তুমি মাইন্ডা পড়ো না, দেখবো সব কিছু ঠিক হয়ে যাইব। একদিন ছোট পোলায় চাকরি পাইলে আমরা সুখে থাকব, তুমি এত বাইন্ধা পড়ো না কালামের বাপ। তাই জানো হয় রাবিয়া, তাই জানো হয় আমার কালামের জন্য একটা চাকরি হয়। একটু কাজ না করলে তো চলে না রে বাবা। দেখ বৌমা একজন কথাবার্তা বেশি ভালো না, তুই আমাকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু তোর কাজকর্ম নাই, তোর চাকরি নাই, তোর মা একজন আমি একজন তুই একজন, ওদের কামাই খাইতেছি কি করুম, একটু কাজ করে তো লাগে রে বাবা। এই দৃশ্যটা দেখার আগে বাবা আমার মৃত্যু অনেক ভালো ছিল বাবা। চুপ কর বাবা চুপ কর, এটা জামাকে কপালে লেখুন, এই খক কেউ খণ্ডাইতে পারবো না বাবা। হা বাবা যে দুঃখ সারা জীবন সয়ে হয়ে যাইতে হইব। বাবা সারা জীবন তুমি বাবা আমার কষ্ট করে খাওয়া লালন পালন করছো বাবা, এই বয়সে আর কষ্ট বাবা করো না বাবা।
এটা তো আমার কপাল রে বাজার, এটা তো আমার কপাল, তাই চল। আচ্ছা মায়ের জ্বর কি কমেছে? হ্যাঁ ওষুধ এনে খাওয়াইছি তো, এখন আব্বা মা দুজন একটু সুস্থ আছে। কল্পনা তুমি জানো আমার মা বাবা আমার কাছে খুব অমূল্য ধন, তবে আমার একটা জিনিস ভয় হয়। আচ্ছা তোমার কি ভয় হয়? শোনো আমার ভয় হয় যদি তুমি বিয়ের পর ভাবির মতো চেঞ্জ হয়ে যাও। এতদিন ধরে তুমি আমার সাথে প্রেম করছো, তোমার কি তাই মনে হয়? না তা না, কিন্তু তবু আমার মনে খুব ভয় হয়। ঠিক আছে চলো তাহলে আজকের মতো এখানে চলে যাই আমরা। আচ্ছা ঠিক আছে তাই চলো। সবাইকে নিয়ে না আমার একসাথে থাকা কোনোভাবেই সম্ভব না, এদের একটা ব্যবস্থা করতেই হবে। ওদের চোর সাব্যস্ত করে বাড়ির থেকে বের করে দিতে হবে। কি যে করি, ও একটা বুদ্ধি আসছে, টাকাগুলা সরাতে হবে। কাজটা না এখনই সেরে ফেলব। কি বলো তুমি, এটা টাকা খুঁজে পাচ্ছ না মানে অনেক কম টাকা নাকি 1,00,000 টাকা ওই জায়গা? কি বলো এটা তুমি? একটা কথা বলি তো, এই ঘরে না তোমার মা বাবা ছাড়া কেউ আসে না, তোমার মাই আসছিল। আমার মা আসছিল ওই জায়গা? আচ্ছা ঠিক আছে আমি টাকাগুলো দেখতে আসি, কই গেল? কাজটা মনে হয় হয়েছে। হ্যাঁ লো কত দেরি হয়ে গেল আজকে খাওয়াটা। মা 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 কই রাখছো? গে মা ঘর এর মুখ দিয়ে খাও। মা কি রে কি হয়েছে? এদিকে তো আসো তো। কি হয়েছে বাবা? মা তোমার একটা কথা বলি। কি কথা বাবা বল। যখন সকিনা ঘর ছিল না তখন কি ঘর পরিষ্কার করতে গেছিল? হ্যাঁ বাবা গিয়েছিলাম। কেন কি হয়েছে? ঘরের থেকে 1,00,000 টাকা পাওয়া যাচ্ছে না, আমার মাথা নষ্ট হয়ে গেছে জানো না। এখন আমি ব্যবসার কাছে টাকা পাচ্ছি না, 1,00,000 টাকা হারিয়ে গেছে ঘর থেকে। সকিনা এদিকে আসো তো। আপনি কি কিছুই বুঝেন না, একটু বুঝিয়ে বলো। মা তুমি কি টাকা দেখো নাই? না বাবা আমি টাকা পয়সা কিছুই দেখিনি। না উনিই নিয়েছে, উনি ছাড়া কেউ ঘরে আসেনি। বৌমা মুখ সামলে কথা বলো, তোমার শাশুড়িকে তুমি কি বলতে চাও? তোমার শাশুড়ি টাকা নিছে, আমরা তো দেখেছো তোমার বাবার তেজ কত, বয়স হয়েছে তবু তেজ কমেনি। মনের আনন্দে খাইতে বসছো? হ্যাঁ আমার মাথা লস্ট 1,00,000 টাকা হারাইছে, আর মনের আনন্দে খাইতে বসছো তোমরা? আমার টাকা হারাইছে আর এবারে সব খাওয়া দাওয়া বন্ধ চলতেছে। হ্যাঁ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবই আগে না আমার 1,00,000 টাকা হারাইছে। আমার টাকায় বাড়ি খাওয়া না বন্ধ, আমার টাকায় বাড়ি কোনো খাওয়া দাওয়া চলবো না। আমার এই কথাই শেষ কথা, আমার 1,00,000 টাকা রয়েছে, তোমরা বুড়া বাড়ি দুটো রেখে চুপটে আনো। টাকা কোন দিবা? আমার টাকা কোনটা দিবা তো আমি জানি না, টাকা কোন দিবা? সালাম কথা ভদ্রভাবে বল, অনেক কষ্ট করে তোকে লালন পালন করে লেখাপড়া শিখায় আজ তুই চাকরি করতেছোস, ব্যবসা করতেছোস, পাশাপাশি অনেক টাকার মালিক হয়ে গেছোস, অনেক বলছাস আর বলিস না, তাহলে ধৈর্যের সীমা হারিয়ে কিন্তু আমি একটা কিছু করে বসবো। টাকা কোনটা দিবা আমি জানি না, টাকা কোন দিবা? নালে কিন্তু খাও, নালে কি করবে তোর বাবা? নালে কি দেখবে, কি করুন দেখবে, দেখবে তুমি কি করবে? সালাম ঘরে তো আসবো না, সালাম বেদো তোমার তোমার হাত মাতিয়া, তুমি জানো তোমার দেয়াল করতে, তুমি জানো দেখো আজ তোমার সেই ছেলে, তোমার সেই বড় ছেলে আজ
চোরের অপবাদ দিয়ে আমাদের দুজনকে মারতেছে। শেষ করেছি সালাম, আমি এত নাটক শেষ করেছি নাটক না না হাত সে মানলি কেন? তোর হাতে তো ব্যথা করবে, তুই তো পায়ে জুতো দিয়ে চুকিয়ে দে আমাকে। নাটক হইতেছে না, আমি নাটক করবো না, টাকা দেবো টাকা। নাটক বন্ধ করে আমার টাকা বাইর করো, নাটক এটা পুরো নাটক। হ্যাঁ সালাম, নাটক সবই নাটক। আজ তোকে বড় করছি, চাকরি দিছি, অনেক কষ্ট করে কাজকর্ম করে তোকে পুষছি, বড় করছি, এখন তুই টাকা কামাইতেছ। হ্যাঁ তোর টাকা তো আমরাই চুরি করছি নাকি রাবিয়া? ঠিক বলছিস বাজার, ঠিক বলছিস রাবিয়া। চলো তাই, এই বাড়ি আর থাকবো না। চলো, আমরা এই বাড়িতে আর থাকবো না, তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো, অনেক দূরে চলে যাবো আমরা। তাহলে ঠিক আছে, তোমরা যাও, তোমাদের সাথে আমি নাই। তাই চলো, সবই আমাদের কপাল। আজ বড় ছেলে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেছে, কত কষ্ট কইরা ওই সালামকে লালন পালন কইরা বড় করায়া ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। আজ সালাম বলতেছে আমরা নাকি টাকা চুরি করছি। এই টাকা চোরের অপবাদ আজ আমাদের বাড়ি থেকে চলে যাইতে হইতেছে। বাবা মা, আমাদের চোখে পানি কেন? তোমরা কেন কাঁদতেছো? বাবা কি বলবো, দুঃখের কথা সালাম, আমারে আর তোর মারে টাকার চোরের অপবাদে অনেক কিছু বলছে, তা বলতে পারবো না বাবা। তো সেই জন্যে এই বাড়ির ঠিক আমরা চলে যাইতেছি, তুইও বাসাইছিলি না। যদি তোর ভালো লাগে আমাদের, তাহলে আমাদের সাথে চল যাই, এই বাড়ি আর থাকবো না, এক মুহূর্তের জন্য থাকবো না। ঠিক আছে বাবা, চলো বাবা, যেখানে আমার বাবা মা থাকতে পারবো না সেখানে আমিও থাকবো না বাবা। চলো বাবা, আমি তোমাদের সাথে চলে যাবো। তাই চল, পুরান বাড়ি চলে যাই। রাবিয়া আজ মনটা খুব খারাপ লাগতেছে, পৃথিবীর চারদিকে শুধু অন্ধকার নাই আসতেছে আমার, আমাদের কিছুই ভালো লাগতেছে না। ওই বাড়ি ছাইরা আসার পর শুধুই খারাপ লাগতেছে আমার, শুধুই খারাপ লাগতেছে। আচ্ছা তুমি কও, আমার কি ভালো লাগতেছে? ছেলেটারে থুই আমারও ভালো লাগতেছে না, আর অন কও কি করুম। রাবিয়া রাত তো অনেক হয়ে গেল, কালামেরও তো কোনো উদ্দেশ্য পাইতেছি না, কই গেল বেটাটা? আমিও তো ভাবতাছি তাই, পুলারে নিয়ে খুব চিন্তা। বাবা কই যাইছ? বাবা আইছো, তোর চিন্তাই করতেছি, তোর মার কাছে বলতেছি তোর কথা। বাবা আজকে আমি তোমাদের কিছু পারবো কি বাবা? আমি আগে যা বলছি আমি সাথে নিয়ে আসবো। ও তুই তো বলছিলি বাবা। হ্যাঁ মা, চা বেশি থাক মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাহ খুব সুন্দর হয়েছে কালাম, তুই আমার মন ভরে দিছিস বাজান। কি রাবিয়া তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তাহলে আগে ঘরে নিয়ে কিছু খাইতে দাও। ঠিক আছে আমি তাই যাইতাছি। কি সালাম বাবা, বাদান তোর এই অবস্থা কে? আমি সালাম রে বেটা। বাবা আমি পঙ্গু হয়ে গেছি বাবা, তোমার বোমা আমারে ছিয়া চলে গেছে বাবা। কি করে হলো বাদান এটা? তোমরাও কি আমারে তারায় দিবা মা? না বাবা, তোরে কেমন করে তারায় দিমু রে বাবা? বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। সালাম তোর ভাইয়ের অবস্থা দেখছো? বাবা আমারে মাফ করে দিও, আমি ভুলে যাবো কোন দিনই বাবা। তোকে তো আমি জন্ম দিয়েছি রে বাজা, তুই ছাড়া তো আমার কেউ ছিল না, তুই আমার বড় বেটা।
রাবিয়া, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে শোয়াও আর ব্যবস্থা করো, চিকিৎসা করো। চল বাবা। বাবা এটা কেন বাবা? বাজার বাবা, আমার কালাম এই মেয়েটাকে বিয়ে করছে। বুঝলে তুমি? বুঝলে আমার বাবা দূর, আমি পাওয়া সুস্থ মানুষ, আমি আসতে পারি না বাবা।